তো বন্ধুরা, নতুন নতুন যারা ইউটিউবিং শুরু করে তাদের জন্য কিন্তু মনিটাইজেশন একটা সোনার হরিণ। আর মনিটাইজেশন করার পর যখন অ্যাডসেন্স লেটারটা হাতে আসে তখন কিন্তু অনেক বেশি আনন্দ হয়ে থাকে। বাট একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে নতুন নতুন যারা ইউটিউবে এসেছে তারা অনেকেই বুঝতে পারে না। তো ক্রাইটেরিয়াটা নিয়ে আজকে কথা বলবো এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে এবং কী কী কাজ কমপ্লিট হলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। তো প্রথমে আমি যে কাজটি করব, ওয়াইট স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করে দেব। যারা নতুন নতুন ইউটিউবে এসেছে তারা কিন্তু অনেকেই এই ওয়াইট স্টুডিও সম্পর্কে জানে না। তারা প্লে স্টোর থেকে ওয়াইট স্টুডিও অ্যাপসটা ইনস্টল করে নেবেন, এটা দিয়ে কিন্তু ইউটিউবের সকল কাজকর্ম করা যায়। তো ওয়াইট স্টুডিওতে আমি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল লগ ইন দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে নিচের দিকে দেখেন আর নামে একটা অপশন আছে, সেই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে টোটাল ক্রাইটেরিয়াটা কিন্তু এইখানে রয়েছে, এইখানে, এইখানে এবং এইখানে। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখন এই ক্রাইটেরিয়া কীভাবে পূরণ করতে হবে সেটা তো ভিডিওর মাধ্যমে করতে হবে, সেটা সবাই জানেন। বাট এখানে কিন্তু লেখাও আছে কোন ক্রাইটেরিয়াটা কতদিনে পূরণ করতে হবে, বাট এই বিষয়টা অনেকেই বোঝেন না। সো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং নিচের দিকে যে সমস্যাগুলো রয়েছে সবগুলোই বলবো। তো প্রথমে যে কাজটি আপনাদেরকে করতে হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। আর এই সাবস্ক্রাইবারটা কিন্তু এক বছর বা এক বছরের বেশি টাইমে যদি লাগে সমস্যা নেই, মোট কথা এক বছরের ভিতরে এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে। বাট যে ক্রাইটেরিয়াগুলো সবচাইতে বেশি কঠিন সেটা হলো ওয়াচ টাইম কমপ্লিট করা, এবং সেই সাথে যদি আপনি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশন করতে চান তাহলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা শর্ট ভিডিও থেকে। তো এইটা কতদিনে করতে হবে এবং কী নিয়ম রয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আপনারা কমপ্লিট করবেন, মানে কত দিনের মধ্যে কমপ্লিট করবেন। তো এইখানে দেখেন লেখা আছে কিন্তু 365 দিনের মধ্যে এইটা কমপ্লিট করতে হবে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এখন অনেকেই মনে করেন যে এই 365 দিন মানে এক বছর পার হয়ে গেলে হয়তোবা আমার ইউটিউব চ্যানেলটা আর মনিটাইজেশন করতে পারবো না, মানে এক বছরই হয়তোবা টাইম আছে। ধারণাটা কিন্তু একদমই ভুল। আপনি যেদিন থেকে কাজ শুরু করেছেন সেদিন থেকে কিন্তু 365 দিন গণনা করা হয় না। আপনার যেদিন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে পূর্বের 365 দিন কিন্তু গণনা করা হয়ে থাকে। সো আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি 5 বছর ধরেও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন, দেখা গেছে 5 বছর হয়ে গেছে তারপরে যা 4000 ঘন্টা কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে লাস্টের 365 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখা হয়। আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একদম ফাঁকা রয়েছে। তো আপনারা যদি ভিডিও আপলোড করেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আস্তে আস্তে নীল দাগ দিয়ে ভরে যাবে, ঠিক আছে, এরকম করে ভরে যাবে। এবং এইটা কিন্তু প্রতিদিনই আপডেট হয়, দেখা গেছে 365 দিন থেকে যদি একদিন কমে যায় তাহলে এখানেও কমে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। মোট কথা আপনাদেরকে 365 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এবং যেদিন কমপ্লিট হবে সেদিন থেকে পূর্বে 365 দিন কিন্তু এখানে গণনা করা হবে। এবং নিচের দিকে দেখেন রয়েছে, এখানে কিন্তু রয়েছে শর্ট ভিডিও থেকে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া। তো এটাও কমপ্লিট করার জন্য প্রথমত আপনাকে 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা এক বছরের ভিতর কমপ্লিট করতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই যে এটা কিন্তু 90 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। মোট কথা এই যে 10 মিলিয়ন ভিউজ এটা কিন্তু আপনাকে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এই 90 দিন কেমন, সেমভাবে এইখানে যে ওয়াচ টাইমটা আপনারা কমপ্লিট করলেন 365 দিনের মধ্যে এবং যেদিন কমপ্লিট হলো তার পূর্বে 365 দিন এইখানে কাউন্ট করা হলো, ঠিক সেইভাবেই কিন্তু এইখানেও 90 দিনটা কাউন্ট করা হবে। যেদিন আপনার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে পূর্বের 90 দিন কিন্তু কাউন্ট করা হবে, তার বেশি কিন্তু না। তার মানে আপনি যদি এখানে এক বছর পরে গিয়েও 10 মিলিয়ন ভিউজ কাউন্ট হয় সেক্ষেত্রে দেখবে যে লাস্টের 90 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে কি না। যদি লাস্টের 90 দিনের মধ্যে হয় তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো আশা করি এই ক্রাইটেরিয়াগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আরও কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। যদি আপনারা নিচের দিকে আসেন এইখানে দেখেন এই যে কমপ্লিট দ্য বেসিক, তো এইখানে 2-স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অন রাখতে হবে। আর আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন যদি আপনি ইউটিউবের নিয়মগুলো না মানেন সেক্ষেত্রে এইখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
এইখানে দেখেন ফলো কমিউনিটি গাইডলাইন, এটা কিন্তু আমার টিকমার্ক রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো গাইডলাইন ভঙ্গ করিনি। তো এটার উপরে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যদি আপনার কপিরাইট স্ট্রাইক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। বাট এইখানে যদি কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক চলে আসে, যেটা কিনা ইউটিউবের পক্ষ থেকে দিয়ে থাকে, যেমন দেখা গেছে উল্টাপাল্টা আপনি ভিডিও আপলোড করলেন, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। মানে অনেক সেন্সিটিভ ভিডিও হতে পারে, সেক্সুয়াল ভিডিও হতে পারে, এই সকল ভিডিও আপলোড করলে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনাকে স্ট্রাইক দিয়ে দেয়। আর ইউটিউব যখন নিজে থেকে আপনাকে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক দিবে, তখন কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। 3 মাস লাগবে এই স্ট্রাইকটা উঠে যেতে, এবং 3 মাস পরে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। এই ছিল মোটামুটি কাজগুলো, এবং 2-স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আপনাদেরকে টার্ন অন করে দিতে হবে, এবং এখানে ইমেলটা আপনারা 2-স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন। তো এই ছিল মূল ক্রাইটেরিয়াটা। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে মনিটাইজেশন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।